বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ কাণ্ডে আরো 7 জনকে গ্রেফতার। এই নিয়ে মোট 8 জনকে গ্রেফতার করা হলো। যে পুলিশের গাড়িতে আগুন লাগায় গ্রেফতার করা হয়েছে তাকেও দাবি গোয়েন্দা বিভাগের। বিজেপি নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ কাণ্ডে আরো 7 জনকে গ্রেফতার। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। যে পুলিশের গাড়িতে আগুন লাগায় এবার তাকেও গ্রেফতার করা হয়েছে এমনটা গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। বিজেপি নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ কাণ্ডে আরো 7 জনকে গ্রেফতার করা হলো এবং গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করা হলো? দেখো, একদমই রবীন্দ্র সরণির মোড় থেকে মোড়েই গাড়ি চালানোর ঘটনা ঘটেছিল। ঘটনার পর পুলিশ আধিকারিকরা গতকালই কলকাতা গোয়েন্দা পুলিশ একজনকে অ্যারেস্ট করে এবং তারপর লালবাজার সূত্রে আরো খবর পাওয়া যাচ্ছে যে আরো 7 জনকে এই গোটা ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে যে ব্যক্তি পেট্রোল নিয়ে গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছেন তাকেও পুলিশ আধিকারিকরা আইডেন্টিফাই করেছেন এবং তাকেও অ্যারেস্ট করা হয়েছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস শিয়ালদা সহ উত্তর শহরতলির বিভিন্ন জায়গায় গতকাল রাতে কলকাতা গোয়েন্দা পুলিশ বড়বাজার থানা তারা তল্লাশি অভিযান চালায় এবং তারপরে ছবি দেখে গতকালই লালবাজারের তরফ থেকে ছবি প্রকাশ করা হয়। সেই ছবি দেখে এই এদেরকে বাড়ির ভেতর থেকে গিয়ে অ্যারেস্ট করা হয়। এদের মধ্যে অনেকেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। এদের এগেনস্টে সরকারি সম্পত্তি নষ্ট, কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকদের কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আরো বেশ কয়েকজন অভিযুক্ত আছে বলেই লালবাজার সূত্রে খবর। ধন্যবাদ ময়ক। সবাই বাড়ি ফিরছে ওটা দিয়ে, স্টেশনের দিকে যাচ্ছে, হাতে ফ্ল্যাগ, হাজার হাজার লোক যাচ্ছে। কিন্তু যারা ওই আগুন লাগাচ্ছিল তারা তেল কোথার থেকে নিয়ে এলো, পেট্রোল কেরোসিন কোথা থেকে এলো, তারা বাইরের লোক ছিল, পুলিশের দেখার দায়িত্ব। আর যখন গাড়িটা জ্বলছিল পুলিশ কোথায় ছিল? আপনারা দেখেছেন রাস্তার, আমি দেখছি পুরো বড়বাজার থেকে আরম্ভ করে আমি কলেজ স্ট্রিট পর্যন্ত গেলাম, সবার সঙ্গে দেখা করতে সব জায়গায় পুলিশ ছিল। তো গাড়িটা জ্বালাচ্ছে, গাড়ির ড্রাইভার নাই, সেখানে পুলিশ নেই, ঘটনাটা কী? পুলিশ চাইছিল জ্বালানো হোক, যে লোকগুলো জ্বালাচ্ছিল তাদেরকে ধরুক পুলিশ, আমি দায় নিচ্ছি না তার, কেন তাদের না ধরে এটা নিউজ করা হচ্ছে খালি? এর পিছনে চক্রান্ত ছিল। বাঁশের চেয়ে কঞ্চির দড় বেশি। উনি কি বন্দুক নিয়ে ঘরেন আজকাল নাকি? উনি গুলি করবেন না ওনার পুলিশ গুলি করবে? এই পুলিশ ভবানীপুর থানায় ঢুকে ঠেঙিয়েছিল কাকে? তখন টেবিলের তলায় আলমারির পেছনের পুলিশকে লুকোতে দেখেছি। সিএ নিয়ে যখন 4 দিন ধরে হাঙ্গামা চলো, লুঙ্গি ড্যান্স দেখলাম আমরা, ট্রেন স্টেশন বাস জ্বালানো হলো, কোথায় ছিল পুলিশ? গুলি কোথায় ছিল? এইসব ফালতু বকবাস করবেন না, আপনাদের দম জানা আছে। আজ পর্যন্ত গুলি চালিয়েছে কোথাও? এত লুটপাট হয়েছে, পুলিশ একটা টিকি ধরতে পেরেছে? গুলি চালাবেন হিম্মত? এত ওইসব কালীঘাটের ডায়লগ দেবেন, বাইরে আসবেন না, অনেক কিছু হয়ে যাবে।